নজর যে খবরে স্টালিন পুত্রের সনাতন ধর্ম মন্তব্যে বিরাজ বিতর্ক ইতিমধ্যে জানিয়ে রাখবো। তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম কে স্টালিন পুত্র উদয়নিধি সনাতন ধর্মকে মুছে ফেলার অনুষ্ঠানে আমন্ত্রণ, আমাকে আমন্ত্রণ জানানোর উদ্যোক্তাদের ধন্যবাদ। আমাদের প্রথম কাজ সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলা, সনাতন ধর্মকে ডেঙ্গি ম্যালেরিয়ার সঙ্গে তুলনা উদয়নিধির। বিতর্কিত মন্তব্যের জুড়ে প্রধান বিচারপতিকে বা চিঠি, প্রধান বিচারপতিকে চিঠি, 262 জন বিশিষ্ট ব্যক্তির হেড স্পিচের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করার দাবি, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ সে চিঠিতে উল্লেখ। চিঠিতে নাম আইপিএস, আইএএস, আইআরএস এবং একাধিক প্রাক্তন সেনা কর্তাদের বিষয় চিঠিতে উল্লেখ করা হচ্ছে। প্রধান বিচারপতিকে চিঠি, 262 জন বিশিষ্ট জনের হেড স্পিচের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করার দাবি, একটি চিঠি প্রধান বিচারপতিকে। সঙ্গে রয়েছেন আউটপুট এডিটর সৈকত। আইন সৈকত, রীতিমতো স্টালিন পুত্রের সনাতন ধর্ম মন্তব্যে এখন বিরাট বিতর্ক জল, রীতিমতো প্রধান বিচারপতির কাছে একটি চিঠি দেওয়া হচ্ছে, কি রয়েছে সে চিঠিতে? এখন সোনিয়া, যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, তুমি জানো যে স্টালিন পুত্র উদয়নিধি তিনি গত কয়েকদিন আগে একটি মন্তব্য করেছিলেন একটি সভায়, প্রকাশ্য সভায় দাঁড়িয়ে, যেখানে তিনি সনাতন ধর্ম, এই সনাতন ধর্মকে তিনি কার্যত ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদির সঙ্গে তুলনা করেছেন এবং তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে ভারত থেকে, ভারতবর্ষ থেকে সনাতন ধর্মের যে সংস্কৃতি তাকে সম্পূর্ণ মুছে ফেলার জন্য যে অনুষ্ঠানে তাকে স্বাগত আসতে বলা হয়েছে সেই অনুষ্ঠানে এসে তিনি খুশি এবং তিনি খুব আনন্দ বোধ করছেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে ভারতবর্ষ থেকে সনাতন ধর্মকে মুছে ফেলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন কে? এম কে স্টালিন, এম কে স্টালিন পুত্র উদয়নিধি। এই মন্তব্যের পরই দেশ জুড়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে, কারণ আমরা জানি যে ভারতবর্ষ হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের দেশ, ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভারতবর্ষ সব ধর্মের মানুষকে নিয়ে চলতে ভালোবাসে, কারণ ভারতবর্ষের সংবিধানকে ধর্মনিরপেক্ষ সংবিধান বলা হয়। মানে ভারতবর্ষের মধ্যে দাঁড়িয়ে কোনো ব্যক্তি যদি কোনো ধর্মকে শেষ করে দেওয়ার কথা বলেন, সবলে উৎপাদিত করার কথা বলেন, স্বাভাবিকভাবেই এটা একটা হেড স্পিচ এবং এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি প্রবণতা। আমাদের মনে আছে যে নুপুর শর্মার একটি বক্তব্যকে কেন্দ্র করে যেভাবে উত্তপ্ত হয়েছিল দেশ, ঠিক একই পরিস্থিতি তৈরি হচ্ছে কিন্তু এই উদয়নিধির বক্তব্যকে সামনে রেখে। কিন্তু সবথেকে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে এর যে তীব্র নিন্দা, সেই নিন্দা কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি। তবে কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে কয়েকজন নেতা তারা বলছেন যে এই এই মন্তব্যকে তারা সমর্থন করেন না, কিন্তু যেভাবে নূপুর শর্মা ইস্যুতে সরব হয়েছিলেন আইএনডিআই জোটের বিভিন্ন নেতারা এবং তাকে কেন্দ্র করে যেভাবে উত্তপ্ত হয়েছিল বিভিন্ন রাজ্য, আমাদের রাজ্য পর্যন্ত, সেই ঘটনা, সেইভাবে যে ঘটনা প্রকৃতি তৈরি হয়েছিল, যতটা ধিক্কার এসেছিল সেই ধিক্কার কিন্তু কংগ্রেসের কোন নেতার মুখে আমরা পেলাম না। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানিয়ে রাখতে হবে যে এই ঘটনার পর ইতিমধ্যেই কিন্তু 262 জন দেশের খুব এমিনেন্ট পার্সন, যারা খুব ভারতবর্ষের যারা বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, তারা কিন্তু ইতিমধ্যেই দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে একটি চিঠি লিখেছেন, চিঠিতে সই করেছেন, নাম রয়েছে 262 জনের। সেই সেই চিঠি আমাদের হাতে এসে পৌঁছেছে যেখানে তারা বলছেন যে এই ব্যক্তি উদয়নিধির বিরুদ্ধে, এম কে স্টালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ছেলে উদয়নিধির বিরুদ্ধে একেবারে আইনানুক পদক্ষেপ নেওয়ার সুমত কেস, অর্থাৎ স্বতঃপ্রণোদিত মামলা করার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে সুমত কেস, অর্থাৎ স্বতঃপ্রণোদিত মামলা করার জন্য আবেদন করেছেন এই 262 জন। তাদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য রয়েছেন আমাদের দেশের যারা প্রাক্তন সেনাকর্তারা রয়েছেন, সেনাবাহিনী, বিভিন্ন সেনাবাহিনীর জওয়ানরা, তাদের নাম রয়েছে, প্রাক্তন কর্তাদের নাম রয়েছে, আইএএস দের নাম রয়েছে, আইএফএস দের নাম রয়েছে, পাশাপাশি আইপিএস দের নাম রয়েছে, তারা কিন্তু এই এই বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের জন্য আবেদন জানিয়েছেন। এবং ইতিমধ্যেই আমাদের এই ঘটনা যখন সামনে এসেছে তারপরে একটি প্রতিক্রিয়া আমরা পেয়েছি, একটি একটি সভায় দাঁড়িয়ে একেবারে স্পষ্ট প্রতিক্রিয়া, কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি কি বলেছেন একটি প্রচার সভায় দাঁড়িয়ে, একজন বিজেপি নেতা হিসেবে তিনি কি বলেছেন আমরা একটু শোনাবো।
কিন্তু তার আগে আরেকটা বিষয় একটু জানার চেষ্টা করি। মূলত এই যে উদয়নিধির বক্তব্য, মূলত কোথাও কি মনে হচ্ছে যে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে অনেকটা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে এই ফ্যাক্টরটা? দেখো, অমিত শাহ তো সেটাই বলেছেন। অমিত শাহ পরিষ্কার বলেছেন যে আইএনডিআই জোটের মূল উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মকে তুলে দেওয়া। উদয়নিধির বক্তব্যকে কাউন্টার করে তিনি এই বক্তব্য যখন সামনে রাখছেন, তখন নিঃসন্দেহে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হওয়া উচিত। আমরা যেমন ইসলাম সম্প্রদায়কে আমরা সম্মান করি, তাদের ধর্মগুরুদের আমরা সম্মান করি, তেমনি ভাবে খ্রিস্টান সম্প্রদায়, জৈন সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, সনাতন ধর্ম, প্রত্যেকটি ধর্মের প্রতি আমাদের সমান শ্রদ্ধা, সহানুভূতি, ভালোবাসা সবকিছু রয়েছে। কারণ ভারত তো বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভারতের ইউনিটি ইন ডাইভার্সিটি হচ্ছে ভারতের আত্মা। সেই ভারতের মধ্যে দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রীর ছেলে তিনি যদি বলেন যে সনাতন ধর্ম তুলে দেওয়ার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন এবং তাকে সেই অনুষ্ঠানে স্বাগত জানানোয় তিনি খুশি হচ্ছেন, সনাতন ধর্মকে ম্যালেরিয়া ডেঙ্গুর সঙ্গে তিনি তুলনা করছেন, স্বাভাবিকভাবেই এটা নিয়ে তীব্র প্রতিবাদ সনাতন ধর্মের মানুষরা করছেন। এবং বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ঘটনার তীব্র প্রতিবাদ বিভিন্ন সম্প্রদায়ের মধ্য থেকে উঠে আসছে। তবে এই ঘটনাটির অভিযোগের প্রেক্ষিতে 262 জন বিশিষ্ট ব্যক্তি তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ইতিমধ্যে চিঠি লিখে সুয়ো মতো কেস করার জন্য আবেদন জানিয়েছেন। স্বাগত, অবশ্যই আমাদের সঙ্গে থাকো। অমিত শাহর বক্তব্য শুনে সে মে দেখ রা হুঁ দো দিন সে সত্তা আপকো চাহিয়ে মগর কিস কিমত পর সত্তা চাহিয়ে। দো দিন সে আপ इस देश की संस्कृति का, इस देश के इतिहास का, सनातन धर्म का अपमान कर रहे हैं। इंडी अलायंस के दो प्रमुख दल डीएमके और कांग्रेस पार्टी, इनके बड़े नेता, एक वित्त मंत्री का बेटा और एक मुख्यमंत्री का बेटा, वो कह रहे हैं सनातन धर्म को समाप्त कर देना चाहिए। मुझे बताओ भाई, सनातन धर्म को समाप्त करने के लिए आप तैयार हो क्या? अरे जोर से बोलो, तैयार हो क्या? माताएं बहनें भी बोले, तैयार है क्या? इन लोगों ने वोट बैंक की और तुष्टिकरण की राजनीति करने के लिए सनातन धर्म को समाप्त करने की बात की है। हमारी संस्कृति, हमारे इतिहास और सनातन धर्म का अपमान किया है। অমিত শাহর বক্তব্য শোনালাম। শিলকত, আমাদের সঙ্গে থাকো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একবার শোনাই। যেখানে তামিলনাড়ুর জনগণের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে, তবে তাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রতিটি ধর্মে আলাদা আলাদা অনুভূতি রয়েছে, এমন যে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। Every religion, they have their separate sentiments. What we say always that if you divide my full body, it is different caste, different religion, and India is for that. India is a secular country, India is a democratic country. And at the same time, unity and diversity is our origin. So I respect Sanatana Dharma because we know the Rig Ved. অথর্ব সো মেনি বেস এন্ড ইট কেম ফ্রম অল উপাসনা, আরাধনা, বন্দনা। আউটপুট এটা সৈকত রয়েছেন আমার সঙ্গে। সৈকত, ইতিমধ্যে দেখা গেল যে বিভিন্ন জায়গায় নিন্দার ঝড় রয়েছে, একটা বিরাট বিতর্ক সৃষ্টি হচ্ছে, কিন্তু এত বড় বিতর্কের মাঝেও যেন মাথা নত করতে নারাজ উদয়নিধি। সৈকত, দেখো শর্মিষ্ঠা, খুব গুরুত্বপূর্ণ বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় 2014 সালে লোকসভা নির্বাচনে হার বলবো না, আশানুরূপ ফল না হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইফতার অনুষ্ঠানে যাওয়ার আগে তিনি প্রকাশ্য সাংবাদিকদের সামনে পরিষ্কার বললেন, আমি একটি ইফতারে যাচ্ছি, আপনারাও আমার সঙ্গে চলুন, আমি তো মুসলিম পোষণ করি। এইরকম একটি মন্তব্যের পর কিন্তু তীব্র জল্পনা তৈরি হয়েছিল যে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধীরা যে অভিযোগ করতেন সেই অভিযোগ কি সত্যি? হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কেন মেজাধারী এই বক্তব্য রেখেছিলেন তার আজও সঠিক ব্যাখ্যা এখনো আমরা পাইনি। তবে এটা ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় গির্জায় যান, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমরা দেখেছি এর আগে রেড রোডে নামাজ পাঠের অনুষ্ঠানে থাকেন, তিনি সব ধর্মের প্রতি তিনি সহানুভূতি দেখান, এটা ঠিকই, কিন্তু তার ওই বক্তব্যের সঠিক ব্যাখ্যা এখনো পর্যন্ত বাঙালিরা আমরা পাইনি। এখানে দাঁড়িয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে যখন উদয়নিধির বিরুদ্ধে এই বক্তব্য
সামনে আসছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তো এক কথাই তিনি ব্যর্থহীন ভাষায় বলতে পারতেন উদয়নিধির এই বক্তব্যকে, ব্যর্থহীন ভাষায় নিন্দা করছি আমি, বা তিনি বলতে পারতেন তৃণমূল কংগ্রেস এই ধরনের বক্তব্যকে সমর্থন করে না। এটা না বলে তিনি বললেন যে আমি আমি বিভিন্ন আমি গির্জায় যাই, মন্দিরে যাই, মসজিদে যাই, সব ধর্মে আমি যাই, সব ধর্মের প্রতি আমার শ্রদ্ধা আছে। তিনি এক বাক্যে বলতে পারলেন না যে উদয়নিধি যেটা বলেছেন সেটা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি, ভারতের আত্মাতে আঘাত লেগেছে। আমি আবার বলছি, ইউনিটি ইন ডাইভার্সিটি হচ্ছে ভারতের সোল, ভারতের আত্মা। তিনি বলতে পারলেন না যে ভারতের আত্মা আহত হয়েছে। তিনি না বলে অনেক কথা খরচ করলেন, এই বিতর্কের জায়গাটা কিন্তু আবার নতুন করে তৈরি হচ্ছে। রাজ্যে শুভেন্দু অধিকারী একসময় তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, তিনি এখন বিজেপিতে এসেছেন, তিনি এখন বলছেন যে সনাতন ধর্মের প্রতি তার যে উদ্বেগ বা আবেগ, এটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল নেতারা বলছেন যে এতদিন তৃণমূলে থাকাকালীন তিনি বলেননি। ফলে যে রেশ ভারতবর্ষ পেয়ে চলছে এর রেশ কিন্তু বাংলাতেও রয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় ক্ষেত্রে যখন কোনো ঘটনা ঘটে তিনি সবার আগে প্রতিক্রিয়া দেন, এক্ষেত্রেও তিনি প্রতিক্রিয়া দিয়েছেন, কিন্তু বক্তব্য হচ্ছে তিনি এক কথায় কেন নিন্দা করতে পারলেন না যখন সনাতন ধর্মকে এই ভাষায় কেউ নিন্দা করছেন। একদমই সৈকতকে ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন আউটপুট এডিটর সৈকত আইন।